আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। 8 নম্বরের অনুরোধ চলে আসছে, তাহলে 8 নম্বর তো করতে হবে। আচ্ছা এখন শুনো, 8 নম্বর হচ্ছে কি প্রশ্ন, 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10200 টাকা হবে। আচ্ছা এই অঙ্কটা মূলত দুইটা পার্টের অঙ্ক, দুইটা সরল সরল পার্টকে একত্রিত করে একটু জটিল করা হয়েছে। এই জাস্ট এখানে দুইটা পার্ট, প্রথম বলছে 6500 টাকা যে হার মুনাফায়, আর দ্বিতীয় অংশে বলছে আবার ওই একই হার মুনাফায়। কথা খেয়াল করো, তার মানে প্রথম অংশের যে হার মুনাফাটা, মানে মুনাফার হারটা প্রথম অংশে বের করে নিতে হবে। যদি বলো কেন নিতে হবে, কারণ ওই যে দ্বিতীয় অংশে বলেছে যে ওই একই হার মুনাফায়, মানে দ্বিতীয় অংশে অন্য কিছু একটা বের করতে বলেছে, তবে সেই ক্ষেত্রে মুনাফার হারটা হবে প্রথম অংশে যা বের হবে সেটা। তো প্রথম অংশের মুনাফার হার বের না করে দে, তাহলে দ্বিতীয় অংশের কাজ সমাধা করা যাবে না। আবার বলি, কথা খেয়াল করো, প্রথম অংশে বলছে মুনাফার হার কত বলে নাই, বলছে যে হার মুনাফায়। আর মুনাফার হার ছাড়া আরো আরো যে অপশনগুলো আছে, যেমন মুনাফা আসল, যেমন সময়, যেমন আসল, এই সমস্ত উপাদানগুলো প্রথম অংশে বলে দিয়েছে, কিন্তু মুনাফার হারটা কত এটা বলেনি। এখন আমি ইচ্ছে করলে এই অংশ থেকে মুনাফার হার বের করতে পারবো। এখন মুনাফার হার আসলে বের করব কিনা, বা বের করলে কেনই বা আমি বের করব, সেটার উত্তর হচ্ছে অঙ্কটার দ্বিতীয় অংশে। আমি আগে বলেছি অঙ্কটা দুইটা অংশ, কমার আগে একটা অংশ, কমার পরে আরেকটা অংশ। দ্বিতীয় অংশে বলছে ওই একই হার মুনাফায় কত টাকা, মানে আসল বের করতে বলেছে, কিন্তু মুনাফার হারটা থাকবে ওই প্রথম অংশে যেটা হওয়ার কথা সেটা। তো প্রথম অংশে কত হওয়ার কথা সেটা তো আর বলে দেয় নাই, তার মানে প্রথম অংশ থেকে আমার মুনাফার হার, মানে আর এর মান বের করে নিতে হবে, আর দ্বিতীয় অংশে এসে আসলটা, মানে পি এর মান বের করতে হবে। তাহলে প্রথম অংশে কি কি তথ্য দেওয়া আছে আর দ্বিতীয় অংশে কি কি তথ্য দেওয়া আছে, এগুলো যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি, তখন আমরা কোথায় কিসের মান বের করব সেটাও যদি ধরতে পারি, তাহলে আবার সূত্রগুলো যদি আমার জানা থাকে, তাহলে সেই সূত্র বসিয়ে সেই হিসাবে মান বের করে ফেলা তো আর কোনো কঠিন কিছু না, আমি মনে করি আর তখন আর কঠিন না। তাহলে আসো প্রথম অংশে আর এর মান বের করব। এখন কি কি দেওয়া আছে, 6500 টাকা, এটা মানে আসল টাকা, মানে পি এর মান দেওয়া আছে, 4 বছরে, তার মানে এন এর মান দেওয়া আছে, মুনাফা আসলে 8840 টাকা হয়, তার মানে মুনাফা আসল মানে এ, তার মানে এর মান দেওয়া আছে। আবার বন্ধুরা আমরা জানি এর মান যদি জানা থাকে, আবার পি এর মানও যদি জানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আই এর মান আপনা আপনি জানা যায়, কারণ আই ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস পি, তার মানে ওই যে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মোট মুনাফা আই এর মানও পেয়ে যাচ্ছি, তার মানে ধরে নাও যে আই এর মানও দেওয়া আছে। তাহলে আর কি এখান থেকে আর এর মান বের করা তো আর কোনো ব্যাপারই না, এটা একটু বসাইয়া হিসাব নিকাশ টান দিলেই চট করে বেরিয়ে যাবো গা। আচ্ছা গেল এটা, তার মানে প্রথম অংশ থেকে আমি আর এর মান পেয়ে যাচ্ছি, খুব সহজেই পেয়ে যাচ্ছি, সূত্র তো আমরা জানি, আর সূত্রের ক্লাস তো আমরা প্রথমেই করিয়েছি। আচ্ছা তারপরে এবার দেখো দ্বিতীয় অংশে বলছে ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10200 টাকা হবে। এবার লক্ষ্য করো কত টাকা, তার মানে আসল টাকা, কত টাকা বলছে এটা ধরে নিতে হবে যে এটা আসল টাকা, আর 10200 টাকা হবে সেটা হচ্ছে মুনাফা আসলে, তার মানে সেটা হচ্ছে এর মান, তার মানে পি এর মান বের করতে হবে, এর মানটা দেওয়া আছে, আর 4 বছরে বলছে সময়, তার মানে এন এর মানও দেওয়া আছে, আর ওই একই হার মুনাফায় বলছে না, তাহলে প্রথম অংশে যেহেতু মুনাফার হার মানে হচ্ছে আর, আর এর মান যেহেতু ওখানে তুমি পেয়ে যাবা, আর সেটাকে যেহেতু এই অংশে ব্যবহার করতে প্রশ্নকর্তাই তোমাকে নির্দেশ দিয়ে দিয়েছে প্রশ্নের মধ্যে, তার মানে আর এর মানও এখানে দেওয়া আছে ধরে নিতে পারো, কারণ তুমি তো ওটা করে এসে তারপরে এই অংশে ঢুকবা, তার মানে আর এর মানও তুমি এখানে পাচ্ছ, তাহলে আর এর মান পাচ্ছ দ্বিতীয় অংশের জন্য বলছি, খেয়াল করো আর এর মান পাচ্ছ, এর মান পাচ্ছ, তারপরে এন এর মান পাচ্ছ, এখন বের করতে হবে পি এর মান, ওই সূত্র প্রয়োগ করলেই আবার দেখবা যে বেরিয়ে যাবে পি এর মান। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমার প্রাথমিক বক্তব্য, এবার অঙ্কটা করে দেখাই। আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, এটা একেবারে প্রাথমিক সূত্র সবাই জানে। আচ্ছা এবার এবার আসো, যেহেতু আমি আর এর মান বের করব, তাহলে আমি যদি এইভাবে বলি, আচ্ছা পক্ষান্তর করে দেখাই, পি আর এন ইকুয়াল টু মনে করো আই, বা যদি শুধু আর এর মান বের করি আই ইকুয়াল টু পি এন। এখন তুমি যদি বলো স্যার এত ডিটেলস করলেন কি লাগে, দুইটা লাইন করলেন কি লাগে, আমরা জানি আর ইকুয়াল টু আই বাই পি এন, ওকে কোনো সমস্যা নাই, ডাইরেক্ট
এটাও ডাইরেক্ট না, এটাও সূত্র হয়ে যাবে। আমি একটু আর সরল ভাবে বুঝাচ্ছি আর কি, সবসময় মনে রাখবা। আর এর মান যখন বের করবা, হার হার মানে কি 100 টাকার, তাহলে আবার শেষে পার্সেন্ট দিতে হবে, এই জন্য 100% গুণ করতে হবে। এখানে এখানে একটা কথা আবার লিখতে হবে, সাইড মনে করো এটারে তুমি আমি এই পাশে লিখছিলাম এভাবে বাউন্ডারি দিয়া ওই পাশে, আমি এখন যেটা লিখতেছি এটা মনে করো যে এখানে বাউন্ডারি দিয়ে ওই পাশে লিখলাম, এই জায়গাটা আমি এখানে লিখলাম, এখানে পি মূলধন, খেয়াল করো মূলধন পি ইকুয়াল টু 6,500 টাকা এটা দেওয়া আছে। আবার সময় সময় এন ইকুয়াল টু 4 বছর এটা দেওয়া আছে। আর আয় আয় মানে হচ্ছে মোট মুনাফা। এখন এখানে মোট মুনাফা বের করার জন্য আমরা একটু বের করে দেখাচ্ছি, দেখো আই ইকুয়াল টু খেয়াল করো এ মাইনাস পি, বন্ধুরা এ মাইনাস পি তার মানে এখানে এর মান কত, এই যে ছয়, আবার এ ইকুয়াল মুনাফা আসল, এই কথাটা একটু লিখে দিই, মুনাফা আসল, মুনাফা আসল এ ইকুয়াল টু 8,840, একটু খেয়াল করো এই 8,840 টাকা, এই যে বইতে বলছে 8,840 টাকা এটা হচ্ছে মুনাফা আসল এ ইকুয়াল টু। তো সেই ক্ষেত্রে এবার এখান দিয়ে একটু নোট লেখো যে সুতরাং আই ইকুয়াল টু এ মাইনাস পি, বন্ধুরা এইভাবে এ মাইনাস পি সমান সমান এ মানে কত 8,840 মাইনাস 6,500, এই জিনিসটারে আমরা একটু রাফে রাফ না আর কি, মানে এই সাইডে যে ভাষা দিচ্ছি সেইখান থেকে বের করে নিয়ে ওখানে বসাই দিচ্ছি। আবার তুমি যদি কো স্যার এখানে যেটা করতেছেন এটা যদি আমি এই জায়গায় লিখি, ওকে তাও হবে, তাহলে এখানে আর কিছু করা লাগবে না, তাহলে তাহলে এক হিসাবে হয়ে যায় আর কি। আমি এখানে যেহেতু লিখে ফেলেছি এখন এইখান থেকে সাব্যস্ত করে ওখানে নিয়ে বসিয়ে দেব। আবার বলছি আর তুমি যদি বলো না স্যার আমি আই সমান সমান এ মাইনাস পি লিখবো, তারপরে ওখানেই সংখ্যাগুলা বসাবো, আপনি যেটা এই সাইডে করছেন আমি ওটা ওটা ওখানে করব, কইরা হিসাব করব, কোনো অসুবিধা নাই, লটকারি টাঙ্গানি ঝুলানি সব এক কথা। আচ্ছা তাহলে এবার বিয়োগ করো 8,840 6,500 বিয়োগ করলে 0,4 এখানে কত 3,2 তাহলে হচ্ছে কত, এই যে বিয়োগ করলাম তাহলে আমি পাচ্ছি 2,340, তার মানে আই এর মান, আই এর মান বের হলো 2,340 টাকা। এবার আমরা মান বসাই 2,340, তারপরে পি এর মান হচ্ছে 6,500 গুণ এটার মান হচ্ছে কত 4। এবার সেই ক্ষেত্রে তুমি 100 দিয়ে গুণ করবা, ওই 100 গুণ করার জন্য বন্ধুরা একটু জায়গা কম, তো আমরা এই সাইড থেকে একটু দেখাচ্ছি। তাহলে এখন মনে করো আমরা এখানে দেখাচ্ছি যে গুণ আবার 100% দিতে দেবো, এটা এই সাইডে দিই 3,406,500 গুণ 4 গুণ 100%। আচ্ছা এটা হিসাব করলে বন্ধুরা কাটাকাটি করো, কাটাকাটি করলে শেষ পর্যন্ত এখানে 9% চলে আসবো, এটার মানটা মানটা হিসাব করো, টোটাল মানটা ফাইনালি হিসাব করলে চলে আসবে 9%। এইবার তুমি দ্বিতীয় অংশে এবার ঢুকো, তারপরে বলছে যে ওই একই হার মুনাফায় কত টাকা, 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। এখন এবার আসল বের করতে হবে, তাহলে পি ইকুয়াল টু খেয়াল করো, তাহলে পি ইকুয়াল টু বন্ধুরা এ বাই 1+RN, বন্ধুরা এই সূত্রটা আমি ওই গতকালকে লিখি দিই না, আসলে এই সূত্রটা লিখে দিলে আরো পারফেক্ট হইতো। যেমন ধরো এখানে এখানে খেয়াল করো এ ইকুয়াল টু পি ইন্টু 1+RN এটা লিখে দিয়েছি, এই সূত্রটা লিখে দিয়েছি, তাহলে এইখান থেকে তুমি মনে করো এই পিটা এই পাশে ছিল, মনে করো পি ইন্টু 1+RN ইকুয়াল টু এ ছিল, এটার এই পাশে আনলাম ওটার ওই পাশে নিলাম। এবার শুধু পি এর মান বের করলে উপরে এই পাশে এ থাকবে, নিচে 1+RN এইভাবে চলে যাবে, কিভাবে আসলো এটা দেখাইলাম 1+RN। এখন তুমি এখানে এবারে মান মান বসাও, মুনাফা আসলে 10,200 টাকা হবে, তাহলে এখন মুনাফা আসলের মানটা মানটা বসিয়ে দাও, মানে এর মান, এর মান তো তুমি পেয়ে গেছো, তাহলে খেয়াল করো 10,200 টাকা বন্ধুরা এর মান, দ্বিতীয় অংশে এর মান। এবার ওয়ান তো সংখ্যা 1+R এর মান হচ্ছে 9%, ওই যে ওই একই হার মুনাফায় বলছে না, তার মানে 9% মানে কি বন্ধুরা 100 ভাগের 9% কে যদি আমি পার্সেন্ট উঠাই দেই তাহলে নিচে 100 দিয়ে ভাগ হবে, এটা আমরা সবাই বুঝি। আচ্ছা এবারে ইনটু, এবারে এন কত বছর বলছে, আবার বলছে 4 বছর, প্রশ্নটা পড়ে দেখো 4 বছরে মুনাফা আসলে, তার মানে এখানে একটা 4 হবে, এই 4 দিলাম।
এখন আবার যদি তুমি এটারে বাংলা লিখলাম এক লিখলাম, আবার তুমি এবার হিসাব নিকাশ করো, এই যে কাটাকাটি করো, এখান থেকে কাটাকাটি করলে কত, 4 25 100, তাহলে এখানে মোট কত হলো, এখানে 25/9, তারপরে ক্যালকুলেটারে চাপ দাও, এগুলো হিসাব নিকাশ করলে আবার ফাইনালি একটা ইয়ে বাইরে হয়ে যাবে। এটারে আমি করেই দিই, তাহলে মনে করো এটারে আমি এখান দিয়ে করি, এই জায়গা দিয়ে আমি অঙ্কটা করি, তাহলে অঙ্কটা করলে কি দাঁড়াবে, এই উপরে উপরে হইলো এত, আচ্ছা আর নিচে হইলো কত, এই 1 যোগ কত 25/9। আচ্ছা এবার এবার মনে করো সরল অঙ্কের মতো করতে থাকো, তাহলে সরল অঙ্কের মতো করতে থাকলে এখানে নিচে 25, তাহলে এখানে কত, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করো, এত, এগুলো সব টাকা টাকা হবে। আচ্ছা তারপরে এবারে কি কি করা যায়, তো এই 10,000 এত 200, আর এখানে এখানে 25/9 10 5 34। আচ্ছা এইবার এই যে এটা হলো জটিল ভগ্নাংশ, তো জটিল ভগ্নাংশকে আমরা কিভাবে ভাঙবো, উপরের ভগ্নাংশ ভাগ নিচের ভগ্নাংশ, এই তো এই কথা এটা। এবার এটারে এবার উল্টাই দাও, ভাগের গুণ চিহ্ন গুণ চিহ্ন করে দাও, ভাগের যদি গুণ চিহ্ন করো তাহলে কি দাঁড়ায়, ভাগ চিহ্নের গুণ চিহ্ন দাও, নিচে 34 উপরে 25, উপরেরটা নিচে নিচেরটা উপরে। এখন এবার কাটাকাটি করো, দেখো 34 34 দিয়ে ডাইরেক্ট কাটতে পারো নি, দেখো 3 34 কত, 3 34, এই 34 এর তুমি 3 দিয়ে গুণ করো, তো বন্ধুরা 3 6 কত, কও 3 6 12 2 হাতে আছে কত, 3 6 12 2 হাতে আছে, 1 3 9 কত, 102, তাহলে এখানে আবার শেষে 2টা 0 আছে, তার মানে যদি আমি এই 300 লিখি 300, তাহলে 34 দিয়ে কাটলে 300 হয়ে যাবে, কারণ 3 34 হচ্ছে 102, মানে ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে হিসাব করতেছি। তাহলে এবার দেখো 25 এর এবার 3 দিয়ে গুণ করো, 3 25 75, এবার 0 2টা বাস, এই এত টাকা, এটার উত্তর হবে এত টাকা, বন্ধুরা আমরা পেয়ে গেছি, মিলে গেছে উত্তর, ক্যালকুলেটর লাগবে না, ক্যালকুলেটর ছাড়াই আমরা হিসাব বের করে লাইছি, শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করবা তুমি ওই সাইডে, ওই যেটা আমি 9% দেখাইছিলাম ওটা তো হিসাব টানি দি নাই এইভাবে। তো যাই হোক এইভাবে তুমি অঙ্কটা সেট করে ফেলতে পারবা, তো সবাই সুস্বাস্থ্য কামনা করে, ওকে ভালো থাকো সবাই, ধন্যবাদ।